Hey everyone, assalamualaikum. Welcome to Kafir Vlogs BD and welcome to brand new another video, guys. Aajker video te dekhte pachhen amar samne Hero Top Class ekta bike Hero Thriller. Eta holo Hero Thriller er update version ta. Ar bishesh kore bole rakha bhalo, eta holo BS6. So jara ekta bike kinte chaachen 160cc er bhitore ba 165cc segment er bhitore, tader jonno aajker video ta onek onek beshi special hote jacche. Karon aajker video te Hero Thriller er A to Z আপনাদের ডিটেইলস আপনাদের জানাবো, এটার এখন বর্তমান আপডেট প্রাইস কত, এবং আজকে আমি যে শোনটাতে চলে আসছি এখান থেকে আপনারা যদি বাইকটা পারচেজ করেন তাহলে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন, এবং এই বাইকটার মধ্যে কোনো প্রকার অফার টফার আছে কিনা, এর আরেকটা বিশেষ জিনিস আপনাদের জানাবো, সেটা হলো এই বাইকটা আপনারা খুবই সহজ কিস্তিতে বাইকটা পারচেজ করতে পারবেন। সো সেই সম্পর্কেও ডিটেইলস আপনাদের জানাবো। সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে আরাফাত কবির। স্যার বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন যদি এটা মেন পার্ট ইঞ্জিনে চলে আসি, এটা হলো 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার FI 160cc ইঞ্জিন। আর বলে রাখা ভালো, আমি আগেই বলছি এটা হলো BS6, দেখতে পাচ্ছেন সাইলেন্সারের একটা কনভার্টার রয়েছে, পুরো ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS। দেখতে পাচ্ছেন ডিস্কের সাইজটা কতটা বড়, আর নন ব্র্যান্ডের ব্রেক ক্লিপার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে ABS এর ব্র্যান্ডিং করা রয়েছে। সো ব্রেকিং কন্ট্রোল আপনারা ভালো পেয়ে যাবেন। আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন ABS এর পারফরমেন্সটা বুঝতে পারবেন, এবং অনেক ভালো কোয়ালিটির ব্রেক এখান থেকে পেয়ে যাবেন। আর সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে অনেক মোটা একটা টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাচ্ছেন, আর রিয়ার সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার ফিডব্যাকও এক কথা সাধারণ। আর এখানে সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে, মানে একটা সিটি বড় ওয়াইড করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে তিনজন বসতে পারবেন কিন্তু একটু প্যারা হয়ে যাবে, কিন্তু দুইজন বসে ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। গাইস, টায়ার সেকশন হিসেবে পেয়ে যাচ্ছেন 100 সেকশনের টিউবলেস টায়ার, এবং রেয়ার টায়ারটা পেয়ে যাচ্ছেন 130 সেকশনের টিউবলেস টায়ার। যথেষ্ট ওয়াইড একটা টায়ার পাচ্ছেন, সো কর্নারিং করে খুব ভালো গ্রিপ পাবেন এবং খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন। আর এই সেগমেন্টের অনেক বাইকে বিল্ট ইন এই মাডগার্ডটা দেওয়া থাকে না, দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি একটা মাডগার্ড এখানে বিল্ট ইন রয়েছে, এবং হিরোর একটা ব্র্যান্ডিং করা রয়েছে এখানে। আর মিটার কনসোলে যদি নিয়ে আসি দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার, আর এখানে ব্লুটুথ কানেক্টিভিটি আছে যেটা একটা ভালো ফিচার্স। আর হ্যান্ডেলবার হিসেবে ব্যবহার করা হয়েছে পাইপ হ্যান্ডেলবার, এটা কন্ট্রোলিং অনেক ভালো। আর বিশেষ করে আরেকটা কথা বলে রাখি, এই সেগমেন্টের ভিতরে যে বাইকগুলো থাকে ওগুলোর মধ্যে বিল্ড কোয়ালিটি, মানে সুইজের বিল্ড কোয়ালিটিগুলো খুবই নিম্নমানের হয় কয়েকটা বাইকে, আবার কিছু বাইকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে। সো এটার মধ্যে আপনারা খুব প্রিমিয়াম কোয়ালিটির বিল্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। মিড রেঞ্জের বাইক হিসাবে আপনারা যখন এই বাইকটা রাইড করবেন আশা করা যায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফিল পাবেন বাইকটা রাইড করে। বর্তমানে যেহেতু বাংলাদেশে ফুয়েলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে, সো বাইকারদের কাছে মাইলেজটাও অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে উঠছে। তো এটা থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 50 কিলোমিটার, যেহেতু এটা FI ইঞ্জিন, সো মাইলেজটা অবশ্যই অবশ্যই যে কোনো কার্বোরেটর বাইকের থেকে এটা একটু বেশি থাকবে। তো ওভারঅল দিক দিয়ে চিন্তা করলে মিড রেঞ্জের ভিতরে অনেক অনেক ভালো ফিচার্স আপনাদের প্রোভাইড করছে হিরো থ্রিলার। যেমন ABS পেয়ে যাচ্ছেন সিঙ্গেল চ্যানেল, ফুলি LED প্যাকেজ পেয়ে যাচ্ছেন, হেডলাইট টেললাইট ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ LED, পাশাপাশি মিটার রয়েছে, ব্লুটুথ কানেক্টিভিটি। আপনারা যদি এই বাইকটা কেউ কিস্তিতে পারচেজ করতে চান তারা অবশ্যই অবশ্যই মোড়া ডট মোবাইলসের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ তারা 6 থেকে 18 মাসের সহজ কিস্তিতে এই বাইকটা আপনাদের প্রোভাইড করছে। তো ডিটেলস জানার জন্য অবশ্যই অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করেন। আর এখন এটা বর্তমান আপডেট প্রাইস হলো 2,14,990 টাকা। সো বর্তমানে যেহেতু সব ব্র্যান্ডের বাইকের দাম একটু বেশি, তাও এটার মধ্যে প্রাইস ওরকম বাড়ানো হয়নি। সো যারা বাইকটা কিনতে চাচ্ছেন বা 160cc-র ভিতরে বাইকটা কিনতে চাচ্ছেন তারা এই বাইকটা এসে একবার ফিজিক্যালি দেখবেন, আর যদি টেস্ট রাইড দেওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই অবশ্যই টেস্ট রাইড দিয়ে এই বাইকটা পারচেস করতে পারেন, কারণ কম প্রাইস রেঞ্জের ভিতরে আপনাদের অনেক ভালো ভালো ফিচার্স এই বাইকটা আপনাদের প্রোভাইড করছে। যেমন আমি একবার প্রথমেই বলছি যে ABS রয়েছে, FI রয়েছে, তারপরে BS6 ইঞ্জিন, LED প্যাকেজ, ওভারঅল মিলিয়ে সব দিক থেকে মিলিয়ে আপনার একটা বেস্ট চয়েস হতে পারে হিরো থ্রিলার 160। তো আই হোপ আজকে ভিডিওতে এটা সম্পর্কে ডিটেলস আপনাদের জানাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।